হ্যালো স্টুডেন্ট, হ্যালো ভিউয়ার্স। তো আমরা গল্পের ফার্স্ট ও সেকেন্ড পার্টে যা দেখছি সেটা হচ্ছে, বাসে একটি মহিলা এক ছোট কুকুরকে নিয়ে উঠেছিল এবং সেই থেকে ঝামেলার সূত্রপাত, এবং সেই মহিলাকে বাধ্য করা হয়েছিল সেই বাসের উপরে উঠতে, এবং মাঝখানে একবার বাস দাঁড়িয়ে পড়লে সেই মহিলা আবার বাসের মধ্যে ঢুকে পড়ে এবং আবার তাকে বের করে দেওয়া। তো এইভাবেই গল্প চলতে থাকে। তো তারপরের দিকে আমরা কি হলো সেটা দেখব। দ্য বাস ওয়াজ সো এম্পটি অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড। বাস ধীরে ধীরে খালি হতে শুরু করলো, এম্পটি মানে খালি। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এবং আমি শুধুমাত্র একদম শেষ প্যাসেঞ্জার, শেষ যাত্রী পড়ে থাকলাম। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি, যে আমি আমার আইন নিয়ে চলছি, আমার নিজস্ব আইন কানুন আছে, সেই কন্ডাক্টর আমাকে বলল। হি হ্যাড ওন হিজ ভিক্টরি বাট ফেল দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, সে তার জয় করে নিয়েছে, তার যেটা পাওয়ার ইচ্ছা ছিল বিজয় করার সেটা সে বিজয় করে নিয়েছে, কিন্তু সে ভাবছে বা মনে মনে অনুভব করছে যে এই যে বিজয়টা, সে যে জিতেছে, এটা কারো কাছে তাকে জাস্টিফাই করতে হবে, কারো কাছে তাকে বলতে হবে, না হলে তার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন সেটা কাজ করছে না, মানে সন্তুষ্টি পাচ্ছে না, যে জিতেও কাউকে বলতে পারছে না। তো সেই জন্যই লেখককে বলল যে আমার নিজস্ব রুলস আছে, সেই রুলস মেনে আমি কাজ করেছি। রুলস আই সে আর নেসেসারি থিংস, রুলস আইন বা নিয়ম সেটা হচ্ছে প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু কিছু যেগুলো রয়েছে একেবারে দ্রুত এবং কঠোর, অর্থাৎ এগুলো নড়চড় হবে না, নড়চড় হবে না। লাইক দ্য রুলস অফ দ্য রোড, যেরকম রাস্তার নিয়ম, রাস্তার ট্রাফিক রুলসের নিয়ম। হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব, যে এই রুলসগুলো ব্রেক করলে কিন্তু জীবনের ঝুঁকি থাকতে পারে, হাত পা ভেঙে যেতে পারে। বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স, ফর ইউর গাইডেন্স, কিন্তু কিছু কিছু রুলস, কিছু কিছু নিয়ম শুধুমাত্র পরামর্শের জন্য। লাইক দ্য রুল অ্যাবাউট দ্য ডগ, যেরকম এই কুকুরটা সম্বন্ধে এই নিয়মটা ছিল। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, যে আপনি কিন্তু এখানে আপনার কমন সেন্স, সাধারণ বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারেন। দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট, এই ধরনের নিয়মগুলোকে আমাদের সত্তাটাকে উপলব্ধি করতে হবে, কি অ্যাকচুয়ালি বলতে চাইছি সেই রুলসের মধ্যে, নট ইন দ্য লেটার ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার, যে এরকম রুলসের ক্ষেত্রে এক্স্যাক্টলি চিঠির মধ্যে কী লেখা রয়েছে বা অক্ষরে অক্ষরে আইনের মধ্যে কী লেখা হয়েছে সেটা বড় কথা নয়, যে আইনের মূল বিষয়টা কী, সত্তাটা কী, ভিত্তিটা কী, সেটা আমাদের বুঝতে হবে। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার, এবং প্যাসেঞ্জারদের কথা হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে যদি কুকুরটাকে বাসের মধ্যে রাখতো কোনো কিন্তু সমস্যা হতো না, এবং সেটাকে যদি বুদ্ধিমত্তা নিজের কমন সেন্স কাজে লাগিয়ে যদি কন্ডাক্টর করতো তাহলে এত ঝামেলা হতো না, এত রাতও হতো না, এবং খুব সহজভাবেই তারা আসতে পারত। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট, যে আপনি আপনার রুলসটা রেখেছেন, আপনি আপনার আইনটা রেখেছেন, কিন্তু ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু এর যে ভিত্তিটা রয়েছে, এর যে মূল সত্তাটা রয়েছে সেটাকে আপনি নষ্ট করেছেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, যে আপনি আপনার রুলসগুলোকে কিন্তু মনে রাখতে পারেন বা ভালোবাসতে পারেন, কী করে, উইথ এ লিটল গুড উইল, একটা সদিচ্ছা এবং ভালো ব্যবহারের মাধ্যমে আপনার রুলসগুলোকে কিন্তু কাজে লাগাতে পারেন। কারণ রুলস যে অক্ষরে অক্ষরে যা লেখা রয়েছে তাই ফলো করতে এমন কোনো ব্যাপার নেই, কারণ কিছু কিছু রুলস শুধুমাত্র গাইডেন্সের জন্য, পরামর্শের জন্য, তো সেটাকে আমাদের সেভাবেই কাজে লাগাতে হবে। হি টুক ইট ভেরি ওয়েল, এবং সেই এই যে আমি কথাগুলো বললাম এটাকে সে খুব ভালোভাবে নিল। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস হি সেড গুড নাইট কোয়াইট অ্যাঙ্গ, এবং আমি যখন বাস থেকে নেমে পড়লাম গট অফ, তিনি আমাকে বললেন গুড নাইট, শুভরাত্রি, কোয়াইট অ্যাঙ্গ, সম্পূর্ণ
বেশ ভদ্রভাবেই বললো যে আমি এত উপদেশ দিলাম, তার জন্য আমাকে খেতে আছে, এরকম কোনো ব্যাপার নেই। ভদ্রভাবেই বললো গুড নাইট। অর্থাৎ কি বোঝা যাচ্ছে যে তার মধ্যেও সেই কমন সেন্সটা এবার হয়তো আসছে। লেখক যা বলেছেন সেটা হচ্ছে তার মাথায় ঢুকেছে যে সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস অ্যান্ড সাম রুলস আর অনলি ফর গাইডেন্স। তো এই বোঝা গেল আমাদের গল্প শেষ। এরপরে আমরা দেখবো কোশ্চেনগুলো কি কি রয়েছে সেগুলো একটু দেখি। টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, অর্থাৎ এখানে অপশনগুলো থেকে, বিকল্পগুলো থেকে আমাদের সঠিক অ্যান্সারটা বাছতে হবে। দ্য ইয়াঙ্গার ওমেন ক্যারিড এ লিটিল, অর্থাৎ সেই কম বয়সী মহিলাটি সঙ্গে কি বহন করছিল, একটা পার্কিনিস ডগ। তাহলে আমাদের এখানে টিক চিহ্ন দিতে হবে। দ্য ইয়াঙ্গার ওমেন ওয়াজ সাফারিং ফ্রম কি ছিল, সেই কমবয়সী মহিলাকে ছিল কফ, সর্দি কাশি ছিল, হয়তো। দ্য বেল ওয়াজ পুলড বাই দা সেই বাসের কন্ডাক্টর, সরি বাসের যে বেলটা ছিল সেটা কে টেনেছিল, আমি সবাই জানি কন্ডাক্টর। অর্থাৎ এই কোশ্চেনটা আমরা না পড়ে অ্যান্সার করতে পারবো, এরকম যদি কোশ্চেন থাকে যে বেলটা কে টেনেছিল কন্ডাক্টর। দ্য নাম্বার অফ পুলিশম্যান টু হুম দ্য ওমেন এক্সপ্রেস হার অ্যাঙ্গার, সে বাসের একজন মহিলা পুলিশের কাছে রাগ দেখিয়েছিল, সেই সেখানে কজন পুলিশ ছিল, কারণ আমরা দেখলাম যে একজন পুলিশ বাসের এদিকে আসছিল এবং দুজন পাশে দাঁড়িয়ে ছিল, অর্থাৎ মোট 3 জন। তাহলে ঠিক কারেক্ট অ্যান্সার। এবং এরপরে রয়েছে দ্য প্রবলেম দ্য বাস ফেসড ওয়াজ উইথ দ্য, অর্থাৎ বাসের যে একটা প্রবলেম হয়েছিল রাস্তায় সেটা কিসের জন্য হয়েছিল আমরা জানি, সেটা ইঞ্জিনের একটা সমস্যা হয়েছিল। তাহলে ইঞ্জিন কারেক্ট অ্যান্সার। এখানে শর্ট কোশ্চেন রয়েছে কিছু, 15 ওয়ার্ডস এর মধ্যে অ্যান্সার করতে হবে, অর্থাৎ 15টা শব্দের মধ্যে, সেগুলো আমরা দেখে নিই। হাউ মেনি পিপল গট ইন টু দ্য বাস উইথ দ্য ইয়াং গার্ল, অর্থাৎ সেই কম বয়সী মহিলাটির সঙ্গে কজন যাত্রী উঠেছিলেন, টোটাল 3 জন, কারণ 2 জন মহিলা এবং 1 জন পুরুষ কম্পেনিয়ন বা যাত্রী ছিল। হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টরস অর্ডার টু দ্য ইয়াঙ্গার ওমেন, সেই বাসের কন্ডাক্টরের কি অর্ডার ছিল ইয়াঙ্গার মহিলাটিকে, যে ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, যে তুমি কুকুরটাকে বাইরে বের করে দাও, এটাই ছিল অর্ডার। হোয়াই ডিড দ্য কন্ডাক্টর স্ট্যান্ড ট্রাম্পেন্ট, সেই বাসের কন্ডাক্টর কেন বিজয়ীর মতো দাঁড়িয়েছিল, এটা কোশ্চেন। কি হতে পারে অ্যান্সার, এটা হবে যে বাসের কন্ডাক্টর সেই মহিলাটিকে বাধ্য করেছিল বাসে উঠতে, এবং তার জন্য সে এরকমটা করছিল। টেক্সটের মধ্যে অ্যান্সার রয়েছে, লিখতে হবে হোয়াট ইজ দ্যাট রুল হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, সেই কোন রুলের কথা বলা হয়েছে, কোন আইনের কথা বলা হয়েছে, যেটাকে ভাঙলে জীবনের ঝুঁকি থাকতে পারে বা হাত পা ভাঙার ভয় থাকতে পারে, অর্থাৎ রুল অফ দ্য রোড বা স্ট্রিট রুল, সেটা এখানে লিখতে হবে। পরের কোশ্চেনগুলো রয়েছে দেখি, 25 ওয়ার্ডসের মধ্যে করতে হবে। ওয়েন ডিড দ্য অথার ফিল দ্যাট ট্রাভেল ওয়াজ কামিং আপ, অর্থাৎ লেখক কখন বুঝতে পারলেন যে সমস্যা হতে চলেছে, তখন কন্ডাক্টর চোখ পড়লো সেই ছোট্ট কুকুরটির উপর, যে কুকুরটিকে একজন ইয়াঙ্গার মহিলা নিয়েছিল, সেটা থেকে লিখতে হবে। মেনশন টু ডিমান্ডস মেড বাই দ্য প্যাসেঞ্জার্স ওয়েন দ্য বাস স্টপ, যখন বাস দাঁড়িয়ে পড়ছিল তখন যাত্রীরা বিভিন্ন রকম বিভিন্ন দাবি করছিল, তাদের মধ্যে দুটো দাবি লেখো। একটা দাবি কি, গিভ আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের পয়সা ফিরিয়ে দিন, তো আরেকটা হচ্ছে যে আপনি এখানে আমাদেরকে এইভাবে সারা রাত দাঁড় করিয়ে রাখতে পারেন না, আপনি আমাদের ইয়ে নিয়েছেন, আপনি দায়িত্ব নিয়েছেন আমাদেরকে পৌঁছে দেওয়ার, এবং আপনাকে পৌঁছে দিতে হবে, এবং আরও 2-1টা রয়েছে আমরা দেখে নিই। টেক্সটের মধ্যে রয়েছে হাউ আর রুলস অফ গাইডেন্স টু বি অবজার্ভ, অর্থাৎ রুলস অফ গাইডেন্স যেটা, তার পরামর্শের যে নিয়ম সেটাকে কীভাবে পালন করতে হবে।
সেটাকে কিভাবে পালন করতে হবে সেটা টেক্সটের মধ্যে রয়েছে, আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো। এটা লিখতে হবে দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিড নট ইন দ্য লেটার, এই পর্যন্ত লিখতে হবে, এটাই হচ্ছে আনসার। ওকে, তো বোঝা গেল। তো এইভাবে আমাদের টেক্সটের কোশ্চেনগুলো শেষ হয়ে গেল, আর গ্রামারগুলো যেগুলো রয়ে গেল সেগুলো আমি এভাবে একটু পরে দেখানো যাবে না, এখানে অসুবিধা রয়েছে, তো আমি এগুলোকে পরে গ্রামারের রুলস আলাদা আলাদাভাবে ভিডিও বানিয়ে পোস্ট করি। তোমরা দেখতে থাকো, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।